আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনাস কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদের জন্য দারুণ মজার ইফতারির একটি আইটেম নিয়ে এসেছি। আসছে রমজানে, ইফতারিতে আমরা বিভিন্ন ধরনের ভাজা পোড়ার আইটেম করে থাকি। আজ আপনাদের জন্য চিংড়ি মাছের পাকোড়ার একটি রেসিপি করে দেখাবো, আর এটি খেতে ভীষণ মজার। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আজকের এই চিংড়ি মাছের পাকোড়ার রেসিপিটি। একটা পাত্রে আমি হাফ কেজির মতো ছোট গুঁড়ো যে চিংড়িগুলো আছে সেগুলো নিয়েছি। এই চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলোকে পাটায় বেটে নেওয়া কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। চিংড়ি মাছগুলোকে যখন সব কিছু দিয়ে মাখানো হবে তখন এটা আধা ভাঙা হয়ে যাবে। এখানে এক কাপ বেসন, এক কাপ পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি রয়েছে। হাফ চা চামচ করে আছে গোলমরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর ভেজে নেওয়া জিরার গুঁড়ো, আর এক টেবিল চামচের মতো রসুন বাটা। চিংড়ি মাছগুলো একটু সাইড করে নিচ্ছি। প্রথমে এক কাপ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তারপর এখানে অ্যাড করছি হাফ চা চামচের মতো আছে হলুদ গুঁড়া, হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ আছে, এগুলোকে দিয়ে দিচ্ছি। রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, ভেজে নেওয়া জিরার গুঁড়ো আর হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিচ্ছি। ঝালটা বেশি খেলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই লাল মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে চটকে নিচ্ছি। তারপর চিংড়ি মাছগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হলে এর সাথে এখন অ্যাড করছি বেসন। আপনারা চাইলে বেসনের পরিবর্তে মুসুর ডাল বেটে দিতে পারেন, কিংবা চালের গুঁড়া অথবা ময়দা ইউজ করতে পারেন। আমি এখানে বেসন দিচ্ছি। বেসন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোতে চিংড়িটা অনেকটা আধা ভাঙা হয়ে যাবে। দেখুন পাকোড়ার জন্য রেডি হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে একটা একটা করে চিংড়ির পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া ছেড়ে দিয়েছি, এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। পাকোড়াগুলোকে এক পাশ হয়ে গেলে খুন্তি দিয়ে এগুলোকে উল্টিয়ে দিব। পাকোড়াগুলো ভাজতে আমার 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে, আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। পাকোড়াগুলো হয়ে গেছে, এখন এগুলোকে একটা একটা করে তুলে ফেলছি। এই তো রেডি হয়ে গেছে ইফতারির জন্য দারুণ মজার পন পাকোড়া বা চিংড়ি মাছের পাকোড়া রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।